কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি সুনন্দা। নদিয়া জেলা সভাপতি হওয়ার পর সাংগঠনিক বৈঠক করলেন মহুয়া মৈত্র। নদিয়া জেলা সভাপতি হওয়ার পর সাংগঠনিক বৈঠক করলেন মহুয়া মৈত্র। 2021 বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আজ থেকে মাঠে নেমে পড়লেন নদিয়া জেলা সদ্য দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও জেলা তৃণমূল কংগ্রেস। আজ নদিয়া জেলা পরিষদে কৃষ্ণনগর টু রানাঘাট সংগঠনের দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস এবং মহুয়া মৈত্র সহ সমন্বয়কারী সকলে। এদিন প্রতিটি বিধানসভার বিধায়ক ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন। আজ থেকেই বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল জেলা তৃণমূল কংগ্রেস। এদিন গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি মহুয়া মৈত্র জানান, ডানপন্থী দল এটা অস্বাভাবিক কিছু নয়, তবে জেলা 17টি বিধানসভা কেন্দ্রে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী জেলা তৃণমূল নেতৃত্ব মহুয়া মৈত্র। তিনি আরও জানান, খুবই ভালো মিটিং হয়েছে, শহরের সব কাউন্সিলররা প্রত্যেকটা বিধায়ক টাউন প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা করলেন নদিয়া জেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। নদিয়া থেকে শায়ন মোদকের রিপোর্ট, বলো কলকাতা। সাংগঠনিক মিটিং এখানে কিছু বলা যাবে না, কিন্তু এটাই বলছি, আমি নতুন সভাপতিত্ব পাওয়ার পর এটা প্রথম মিটিং ছিল, দুভাগে করা হলো। জাতক সোশ্যাল, কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন না আজকে। জাতক সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে 25-30 জনের বেশি এক ধাপে করা গেল না, তাই দুভাগে করা হলো। সবার সাথে কথা হলো, ইয়ে হলো, সব প্রত্যেকজন বিধায়ক ব্লক সভাপতিরা এসেছিলেন, আমাদের টাউন প্রেসিডেন্টরা এসেছিলেন, খুব ভালো মিটিং হলো। আশা করছি আগামী দিনে আমাদের এই দুটো লোকসভা কেন্দ্র আর যে 17টা ব্লক আছে, আমাদের 17টা অ্যাসেম্বলি আছে, 18টা ব্লক এবং টাউন, সেগুলোর মধ্যেই তৃণমূল কংগ্রেস যাতে 2021 সালকে লক্ষ্য রেখে আমরা আজকে কিন্তু ডে ওয়ান মাঠে নেমে গেছি। রানাঘাটের অবস্থা খুবই অন্যরকম, আমরা দেখি 2 লাখের 2.5 লাখের উপর রিকভারি আপনি করবেন, রিকভারি আমি যেরকম করিমপুর রিকভারি করেছিলাম, যেরকম সব জায়গায় রিকভারি সিস্টেম একই, বুথ স্তর থেকে উঠতে হবে, তো সেই বুথ স্তরে গিয়ে বুথ কর্মীদের নিয়ে রিকভারি, মানে মহামহিত নিজস্ব মেথড কে অ্যাপ্লাই করি রিকভারি সিস্টেম, আমার নিজস্ব মেথড না, আমি মনে করি যে মমতাজির দল যেরকম শুরু করেছেন ওরকমই, যে আমাদের বুথ স্তর থেকে ওপরে উঠতে হবে, কোনো একটা মুখ রেখে, মুখ মমতা ব্যানার্জি, আর কারো মুখ নেই, আর কোনো নেতার মুখ নয়, বুথ কর্মী মমতা ব্যানার্জি, মধ্যেখানে কেউ নেই, এই সিস্টেমটাই চলতে হবে। কিন্তু এই চাপটার মতো এলাকা বেশ কিছু জায়গায় মানে চরম ভাবে দুটো দলের মধ্যে ডানপন্থী দল ডেমোক্রেসিতে যত মত তত পথ, সে কিছু সেটা নিয়ে আমি খুশি, সেটা তো বিজেপি নয় যে একজন বলবে আর সব কটা মুখ বন্ধ করে থাকবে, সেটা হয় না, সে অনেক সময় হয়, সেটা মতবিরোধ হয়, সেটা নিয়ে চলতে হয়, আমরা ডানপন্থী, ওটা কোনো ফ্যাক্টর হবে না দিদি, সব সময় এসেছি, এটা কিছু করার নেই, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।